ঝাঁচকচকে পঞ্চায়েত সমিতির কার্যালয়, এদিকে বাসিন্দাদের ঘর মাটি ত্রিপল টালি দিয়ে ঢাকা, দেওয়ালগুলো কয়েকটা বাঁশের ভরসায় কোনো রকমে দাঁড়িয়ে। দুর্দশার ছবি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার ব্লকের কিচারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামভদ্রপুর গ্রামের। আমফানে ঘর বাড়ি ভেঙে গেলেও প্রশাসন উদাসীন, ঘরের আবেদন করে মিলেছে শুধুই আশ্বাস। আমফান ঝড়ে উড়ে গেল ঘর বাড়ি, কিছু দেয়নি, যে 20,000 টাকার পাওয়ার গল্প তাও পাইনি। আমার তো এইটুকু ঘরের বাড়ি। আপনি বিডিওকে জানাচ্ছেন না কেন? সব কিছু বুঝি না, ওরা বলে দেবো দেবো, হবে হবে, আমি তো বাবু কিছু জানি না বা বুঝি না। এই গ্রামের কয়েকজনের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর পাওয়ার তালিকায় নাম উঠেছিল। অভিযোগ, বিজেপি করার অপরাধে তালিকা থেকে সেই নামও কেটে দেওয়া হয়েছে। আমরা বিজেপি করার অপরাধে আমাদের 2016 সালের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে। এর আগে লিস্টেও নাম ছিল, এখন আমাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। বলে আমরা আছি, আমাদের জানাবনি কেন? বিডিওকে দরখাস্ত দিয়ে এসেছো, কিন্তু এর আগে অনেকবার শুনছি যে আমাদের ঘর এসে ঘর এসে ঘর দিচ্ছে না, পাচ্ছে না বলে তার জন্য বিডিও দরখাস্ত দিয়েছিল। তৃণমূল ঘনিষ্ঠ হলেই মিলবে বাড়ি, কাজ, কটাক্ষ বিজেপির। তৃণমূল পার্টি করে, তৃণমূল ঝান্ডা যারা ধরে, তৃণমূল ঘনিষ্ঠ মহল যারা, তাদের ঘর বাড়ি দেখবেন, তাদের ঘর বাড়ি থাকা সত্ত্বেও তারা সবাই ঘর বাড়ি পেয়েছে। আমাদের কোনো ঘর বাড়ি এবং আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। এবং হচ্ছে গিয়ে আপনারা দেখবেন আপনার চোখের সামনেই সব ঘর বাড়ি সব প্রচুর পড়ে রয়েছে। দেখুন সব দুস্থ এলাকা, এখানে কোনো কাজকর্ম হয় না এবং কাজকর্ম দেয় না, যদি হয় কাজকর্ম সেটা তৃণমূলীদের ঘনিষ্ঠ মহলেই হবে। কখনো আবাসের তালিকায় স্বজন পোষণ, কখনো বা কাঠমানির কাঁটা, চূড়ান্ত বঞ্চনার শিকার সাধারণ খেটে খাওয়া মানুষ। এর থেকে উত্তরণের পথ কোথায় জানা নেই বঞ্চিতদের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শান্তনু পুরকায়েতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।